Thanks for watching. Like, comment, and subscribe. Also, check out my video page. জুনিয়র টিফিনের ফাঁকে পুরো টিম আমরা আজকে চলে এসেছি ভৈরবে আরও একটি স্কুলে, এবং এই স্কুলে আমরা দুজার মাস হলে তো কী হয়েছে, আমরা বন্ধুদের নিয়ে আনন্দ করতে কিন্তু একদম ভুলিনি, তাই টিফিন টাইমে পুরো টিফিন টাইমটা কেড়ে নিয়েছি আমরা আনন্দ করব বলে। আমরা এসেছি কোন স্কুলে, সেই স্কুলে বন্ধুদের কাছ থেকেই ওদের স্কুলের নামটা শুনি। তোমাদের স্কুলের নাম কি? আর একবার বলো তো। বুঝলে কিছু? মনে হলো না যে মৌমাছির মতো ভনভন করছে মৌমাছিগুলো? আমি বলে দিচ্ছি, ওদের স্কুলের নাম হচ্ছে ভৈরব এমপি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়। এই স্কুলের বালিকা বন্ধুদের সাথে আমরা করব অনেক মজা। যত কথায় অনেক অনেক কথা বলবে আমার স্কুলের এই বন্ধুরা। আমি দেব ওদের ছোটো ছোটো টপিক, এবং সেই টপিকগুলো নিয়ে চমৎকার সুন্দর করে কথা বলবে আমার বন্ধুরা। সেটা আমি জানি, সব স্কুলের বন্ধুরাই তাই করে, আর ওরাই বা করবে না কেন? চলো আমরা শুরু করে দিই, যত কথায় তত কথা। তুমি বলো আমাদের বাংলা ভাষা। বাংলা আমাদের মাতৃভাষা, আমরা জন্মের পর থেকেই এই ভাষায় কথা বলি। মা আমাদের এই ভাষাতেই ছোটো থেকে বড় করেছে, আর এই ভাষাতেই আমরা কথা বলি। শহীদ মিনার, এটি আমাদের মাতৃভাষা বাংলায়। বাংলাকে জয় করতে গিয়ে অনেক শহীদদের রক্ত দিতে হয়েছে, আর তাদের এই রক্তকে সম্মান জানাতে গিয়ে এ তৈরি হয়েছে আমাদের এই শহীদ মিনার। এই শহীদ মিনারকে দেখে আমরা প্রতিদিন
অনুভব আমরা প্রতিদিন বুঝতে পারি আর আমাদের সেই সেই দিনগুলোকে স্মরণ করতে পারি যে দিনগুলোতে শহীদরা তাদের রক্ত দিয়ে আমাদের জন্য এই মাতৃভাষাকে পাকিস্তানি বাহিনীদের হাতে পাকিস্তানি বাহিনীদের কাছ থেকে কেড়ে নিয়ে এসেছিল আর এই ভাষাকে জয় করতে গিয়ে আজ আজ আমরা তাদেরকে এত শ্রদ্ধার সাথে মনে করছি স্মরণ করছি তারা আমাদের এই ভাষার জন্য অনেক অনেক আত্মত্যাগ দিয়েছে এবার বলবে আমাদের জাতীয় পতাকা নিয়ে তুমি এটা আমাদের দেশের একটা প্রতীক আমরা যে বাঙালি এটা দিয়ে বোঝা যায় লাল সবুজের দেশ আমাদের এবং সবুজ হলো এই সবুজের প্রতীক আর লাল হলো যুদ্ধের সময় ৩০ লক্ষ মানুষের রক্তের সেই প্রতীক আর সবুজ দিয়ে আমরা বুঝি যে আমাদের দেশ সবুজ দেশ আমাদের জাতীয় ফল কাঁঠাল কারণ এটি ফলের মধ্যে সবচেয়ে বড় এবং এটি দেখতে অনেক সুন্দর খেতেও অনেক মজার কারণ এটি আমার প্রিয় আমাদের বাংলাদেশের জাতীয় ফল বলে সকলেই এটি মেনে চলে নকশিকাঁথা হচ্ছে আমাদের গ্রামীণ ঐতিহ্য আমাদের গ্রামের মেয়েরা বা মহিলারাই তাদের সারা বছরের অনেক স্মৃতি পুরনো স্মৃতি এই নকশিকাঁথার মধ্যে বর্ষাকালে ফুটিয়ে তোলে নকশিকাঁথা আমাদের এখন শুধু আমাদের গ্রামেই নয় আমাদের শহরাঞ্চল এখন অনেক জনপ্রিয় নকশিকাঁথা প্রায় সকলেই পছন্দ করে নকশিকাঁথার মধ্যে অনেক সুন্দর সুন্দর ফুল তুলানো থাকে মাছ থাকে অনেক অনেক গাছগাছালি থাকে যা অনেক সুন্দর করে আমাদের গ্রামীণ মেয়েরা তুলে গাছ আমাদের জন্য অনেক উপকারী গাছ যদি না থাকতো তাহলে আমরা বাঁচতে পারতাম না কারণ গাছের অক্সিজেনকে অক্সিজেন নিয়ে আমরা বাঁচি তাই গাছ আমাদের জন্য অনেক প্রয়োজনীয় আর তাছাড়া গাছ আমাদের সবাইকে গাছ কাটা থেকে বিরত থাকতে হবে এবং প্রতিদিন একটি করে হলেও সবাইকে গাছ লাগাতে হবে চমৎকার কথা বলেছে দেখেছো শুরুতে বলেছিলাম কিন্তু যত কথা শুরুতে যে আমার এই বন্ধুরা খুব চমৎকার কথা বলতে জানি সেটা তারা প্রমাণও দিয়েছে আর তাই প্রাঞ্জলি টিফিন ফাঁকের পক্ষ থেকে আমার এই বন্ধুদের জন্য রইল এই শুভেচ্ছা কি মনে হচ্ছে আমাদের দেখে আমরা সবাই মিলে একটা গ্রুপ ফটো তুলবো ফটোটা তুলবই অবশ্যই যেহেতু আমরা সবাই বন্ধু কিন্তু এই বন্ধুরা আঁকবে মন খুলে আঁকুতে মন খুলে ছবি নানা রকম মনে ছবি তাই নিচ্ছি ছোট্ট একটা ব্রেক মন খুলে আঁকো বন্ধুরা মন খুলে এঁকেছি আর আমি এখন মন খুলে বলবো যে এই সব ছবিগুলোর মধ্যে কোন ছবিটা সবার থেকে একটু বেশি ভালো হয়েছে কোন ছবিটা বলো তো সমস্যা এই যে এই ছবিটা কী নাম তোমার আমার নাম আফিয়া তাদিবা প্রভা আফিয়া তাদিতা আফিয়া আদিবা প্রভা না প্রভার জন্য রয়েছে প্রাঞ্জলি টিফিন ফাঁকের পক্ষ থেকে এই শুভেচ্ছা পান অন্যরাও অনেক সুন্দর ছবি এঁকেছো কিন্তু নিয়মের বাইরে যাবো না বলে আর তোমাদের পুরস্কার তুলে দিতে পারছি না কিন্তু সবার জন্য একটা বড় করে তো তালি দিতে পারি কেন এত সুন্দর ছবিগুলো এঁকেছো চলো সবাই মিলে ওদের জন্য একটা তালি দিয়ে দিই আমাদের আজকের সেরা চৌকস আফরা জামান প্রপা প্রপার জন্য রয়েছে প্রাঞ্জনের টিফিন ফাঁকের পক্ষ থেকে এই শুভেচ্ছা উপহারটি আমাদের সাথে আরও রয়েছেন এই স্কুলেরই প্রাক্তন কৃতি ছাত্রী এবং এখন বর্তমানে এই স্কুলেরই শিক্ষক বিলকিস বেগম আপার জন্য রয়েছে প্রাঞ্জনের টিফিন ফাঁকের পক্ষ থেকে এই শুভেচ্ছা উপহারটি আমাদের সাথে আরও রয়েছেন এই স্কুলেরই প্রধান শিক্ষক এম এম মোহিত যিনি সবার প্রিয় স্যার স্যারের জন্য রয়েছে প্রাঞ্জনের টিফিন ফাঁকের পক্ষ থেকে এই শুভেচ্ছা উপহারটি আমি প্রথমে প্রপার কাছে আসছি এই যে তুমি সেরা চৌখোশ হলে তো তোমার মতো যদি তোমার অন্য বন্ধুরাও সেরা চৌখোশ হতে চায় তাহলে তারা তাদেরকে কীভাবে তৈরি করবে তুমি কী মনে করো নিয়মিত লেখাপড়া করতে হবে লেখাপড়ার পাশাপাশি নাচ গান এবং অন্যান্য সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকতে হবে আচ্ছা লেখাপড়া শেষ করে তুমি কী হতে চাও আমি ডাক্তার হতে চাই কিসের ডাক্তার এখনও ঠিক করনি সেবা করতে চাও চমৎকার উদ্দেশ্য নিয়ে যে স্বপ্ন দেখছে আফরার ভবিষ্যতে একজন ডাক্তার হবে সেই শুভকামনা রইল ওর জন্য প্রাঞ্জনিয়া টিফিনের ফাঁকের পক্ষ থেকে তোমাকে অনেক ধন্যবাদ আর আপা এবার আপনার কাছে আসছি আপনি এই স্কুলেরই প্রাক্তন ছাত্রী ছিলেন এখন এই স্কুলেরই শিক্ষক এই যে দুটো মানে রূপ
একই স্কুলকে ঘিরে, এই অনুভূতিটা কেমন লাগে? ভালো লাগে যে অতীতের ছাত্রী ছিলাম, আবার এই স্কুলের শিক্ষক হিসেবে আছি, ভালোই লাগে। এখন যারা লেখাপড়া করছে স্কুলে, আপনার ছোট ছোট বোনরা, ওদের জন্য শিক্ষক নয় একজন বড় বোন হিসেবে আপনার উপদেশ কি? ভবিষ্যতে ওরা উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে এই সামাজিক দেশসেবার কাজে নিয়োজিত থাকবে, এটাই চাই আর কি। ওরা আপনাকে অনেক ধন্যবাদ আপা। স্যার, এবার আপনার কাছে আসছি। এই যে পুরো বাসার আপনার একটা তো পরিবার রয়েছে, এটাও আপনার স্কুলটাও একটা আরেকটা পরিবার। এই যে সকাল থেকে শুরু করে নিয়ে বিকেল অবধি আপনি এই পরিবারটাকে নিয়ে ঘিরে আছেন, কেমন লাগে অনুভূতিটা? মানে বাসার পরিবারের চাইতেও কিন্তু আপনি এই পরিবারকে বেশি সময় দিচ্ছেন। আমার কাছে খুবই ভালো লাগে স্কুল আঙ্গিনাটা। আমি মনে করি আমি সারা জীবন স্কুল আঙ্গিনে যেন থাকি, আমার কাছে খুবই ভালো লাগে। আর আমার মনে হয় আমার জন্মটি হয়তো শিক্ষকতার জন্য, আমি খুব গর্ববোধ করি শিক্ষকতা করে। স্যার, আপনি কি মানে আপনি কি মনে করেন যে শিক্ষাদানের ক্ষেত্রে ছাত্র শিক্ষকের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকাটা কতখানি গুরুত্বপূর্ণ বলে মনে করেন? অবশ্যই জরুরি, এবং ছাত্র এবং শিক্ষক অবশ্যই বন্ধু, কারণ ক্লাস সিচুয়েশনে নির্ভয়ে প্রশ্ন করার জন্য একজন শিক্ষার্থীকে অবশ্যই শিক্ষকের সাথে বন্ধুত্ব রাখতে হবে। বন্ধুত্ব ছাড়া সেই কোমল মতো শিক্ষার্থীরা সঠিক শিক্ষা গ্রহণ করতে পারবে না, তাদের জড়তা থাকবে। সুতরাং ছাত্র শিক্ষক অবশ্যই বন্ধুত্ব থাকতে হবে। স্যার, এই স্কুল নিয়ে আপনার আগামীর পরিকল্পনা কী? আমি চাচ্ছি এই স্কুলটা ভৈরবের সেরা স্কুল হোক। আমাদের এই দেশে শতকরা 50% নারী, আর ভৈরব উপজেলার একমাত্র নারী মাধ্যমিক নারী শিক্ষা কেন্দ্র এটাই। আমি চাচ্ছি এই স্কুল থেকে ভৈরবের সেরা স্কুল হোক এবং সবাই ভবিষ্যতে প্রতিষ্ঠিত হোক আমার স্কুলের ছাত্রীরা। আপনাকে অনেক ধন্যবাদ স্যার। ধন্যবাদ আপনাকেও। প্রাণ জুড়ে টিফিনের ফাঁকের পক্ষ থেকে এই স্কুলের জন্য রইল অনেক।